आज आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करते जाच्छी ता हलो गरुर जिब्बा दिए मगज भुना। साधारणत सबाई मगजटाके कोनो किछु छाड़ाई भुना करे, एते करे मुखे एकटु तैलक्त भाव लागे, किन्तु गरुर जिब्बार साथे एभावे भुना करले ओई तैलक्त भावटा लागबे ना एबं एर स्वादो द्विगुण बेड़े जाबे। चलुन ताहले देखे नी गरुर जिब्बा दिए मगज भुना करते की की उपकरण कतटुकु परिमाण लागबे। গরুর জিব্বার টুকরো 1.5 কাপ, গরুর মগজ আধা কাপ, তেল 1/4 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, এলাচ 4-5টি, দারুচিনি 3-4 টুকরো, লবঙ্গ 7-8টি, আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ। এবার পুরো প্রক্রিয়াটি দেখে নিই। আমি এখানে গরুর জিব্বাকে সিদ্ধ করে উপরের খোসাটুকু ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি, আনুমানিক 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে 1/4 কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিব। এতে দিয়ে দিব 7-8টি লবঙ্গ, 3-4 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ দিয়ে কিছুটা ভেজে নিব। এবার এতে 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা এবং আধা চা চামচ লবণ দিয়ে কিছুটা ভেজে নেব। এবার কিছুটা পানি দিয়ে দেব যেন গুঁড়ো মশলা দিলে সেগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে কিছুটা কষিয়ে নেব। এবার এতে 1.5 কাপ পরিমাণ গরুর জিব্বা ছোট ছোট করে কেটে দিয়ে দেব এবং কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। কিছুটা নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়ে দেব। এবার এতে আধা কাপ পরিমাণ গরুর মগজ দিয়ে দেব এবং নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। কিছুটা ঝোল শুকিয়ে এলে এগুলোকে নেড়ে চেড়ে মগজগুলোকে চেপে চেপে ভেঙে দিব। এতে করে মগজগুলো জিব্বার সাথে ভালোমতো মিশে যাবে। নেড়ে চেড়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করতে থাকব। ভাজা ভাজা হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার মগজ ভুনা। গরম ভাত বা পোলাও উভয়ের সাথে খেতে পারেন এই মজাদার মগজ ভুনা।